বন্ধুরা, আজ আমি বানাবো এচুড়ের মালাই খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি, রত্না রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান। আসুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই সপ্তাহে শুক্রবার দিনকে সন্ধ্যে 6টার সময় যেরকম ভিডিও আসছে সেরকমই আসবে। এর পরের শুক্রবার দিনকে দুপুর 12টার সময় ভিডিও আসবে, দেখতে কিন্তু ভুলবেন না। তাহলে আসুন উপকরণগুলো কী কী লাগছে জেনে নিন। এঁচোর 500, নুন 2 চামচ, চিনি 2 চামচ, 1/2 চামচ গরম মশলা, আধমানা নারকেল, মিডিয়াম সাইজের টমেটো, টক দই 4 চামচ, মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ, 2 চামচ তেল, 1 চামচ আদা, 4টি কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি এবারে এঁচোরটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ও পরিমাণে একটু নুন দিতে হবে, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। যতক্ষণে এঁচোরটা সেদ্ধ হবে ততক্ষণে আমি পেস্টগুলো করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব বলে আমি একটু কেটে নিচ্ছি এখন। এবার আমি পেস্টটা করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি টমেটোটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। আধমানা নারকেলটা নিয়েছিলাম, এটা টুকরো করে রেখেছিলাম, সেটা আমি এখন পেস্ট করব। এবার আমি এটাকে পেস্ট করে নেব নারকেলটা। পেস্ট করার আগে সামান্য জল দিয়ে নেবে। বন্ধুরা, নারকেলটা পেস্ট হয়ে গেছে, এ দেখুন। বন্ধুরা, নারকেলটা পেস্ট হয়ে গেছে, এবার নারকেল থেকে আমি দুধটা বার করে নেব। আস্তে আস্তে পেস্ট করে নিয়ে এই দুধটাকে বার করতে হবে। এঁচোরটাকে আমি অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি, এবার দেখি কেমন সেদ্ধ হয়েছে। নিয়ে এবার আমি এঁচোরটাকে জলের থেকে আলাদা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার 2 হাতা তেল দিয়ে দিচ্ছি এঁচোরটাকে একটু ফ্রাই করবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প করে তুলে নেব। বন্ধুরা, এবার আমার এঁচোড়ে ফ্রাইটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আমার এঁচোড়টা ফ্রাই হয়ে গেছে, এই তেলেতেই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু রঙটা সুন্দর হয়। তারপরে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা। এইবার দিয়ে দেবো আমি টমেটো পেস্টটা। এক চামচে আদা, দেখুন মশলাটা একটু ব্রাউন কালারের হয়ে গেছে, রং হয়েছে। এবার আমি 1 চামচ চিনি দিচ্ছি।
এবার এ চেষ্টা দিল। বন্ধুরা, এই চেপটা মশলার সাথে সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি নারকলটাকে একটু জল মিশিয়ে দিয়ে এটা দিচ্ছি। এইবার আমি দেব নারকলের যে দুধটা বার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়েছি, এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এচুর মালাই হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দুধটিকে 3 মিনিট ঢেকে দেবেন। আঁচটা কিন্তু নিভিয়ে দিতে হবে। কোন এচুরে মালাইটা হয়ে গেছে বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি এচুরে মালাইকারি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা আসছে কাল, অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টার সময়। এর পরের ভিডিওটা দেখবেন পরের শুক্রবার দিনকে ঠিক দুপুর 12টার সময়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।